সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় যমুনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে এমন পরিস্থিতিতে গড়বাড়ি আসবাবপত্র ও গৃহপালিত প্রাণীদের সরিয়ে নিতে দেখা গেছে নদীর তীরবর্তী বাসিন্দাদের পিডিয়ামেটি হারিয়ে বিলাপ করতেও দেখা গেছে অনেককে উপজেলার বাগটিয়া ইউনিয়নের চরচলে মেমাদ গ্রাম ঘুরে দেখা যায় ময়নাল সরকারের কবরস্থান নামে পরিচিত পুরনো একটি সমাধিস্থল অর্ধেক গর্মে বিলীন হয়ে গেছে স্থানীয়রা জানান দুই হাজার একুশ সালে নদী বাঙনের মুখে পড়ছিল এই সমাধি স্থলটি তখন উপজেলা প্রশাসনের উদ্যোগে জিও ব্যাগ ফেলে জায়গাটিকে রক্ষা করা সম্ভব হয় তবে এবারের ভাঙনে রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন তারা স্থানীয়দের দাবি জিও ব্যাগ ডাম্পিং নয় তারা নদী বাঙ্গন থেকে বাঁচতে স্থায়ী কোনো সমাধান চান আসাদুল্লাহ হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সিরাজগঞ্জ